গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। হেয়ার পিলারদের জন্য গুড নিউজ এবং থার্ড পার্টি অ্যাপ ইউজারদের জন্য ব্যাড নিউজ, যেমনটা অটোপেলে এম কিরাম কিং বিটেন ইউজার এবং লুলু বক্স। হ্যাঁ, আপনারা যারা অটোপেলে করেন এবং থার্ড পার্টি অ্যাপ ইউজ করেন, হ্যাঁ বিশেষগতভাবে অটোপেলে, তো আপনারা যারা অটোপেলে করেন তাদের কিন্তু কয়েনগুলো, যে কয়েনগুলো আপনারা জমান বর্তমানে, সেই কয়েনগুলো রিসেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন রিসেট করে দিল মিনিফিলিপ? মিনিফিলিপ কিন্তু থার্ড পার্টি অ্যাপ ইউজারদের জন্য রিসেট করবে। রিসেট মানে কয়েনগুলো গায়েব করে দেয়, বুঝতেই পারছেন, কয়েনগুলো আর থাকে না, সেইগুলো রিসেট করে দেওয়া হয়, কয়েনগুলো একবারে চলে যায়। মাত্র 3-4 হাজারের মতো কয়েন রেখে বাকি কয়েনগুলো মিনিফিলিপ গায়েব করে দেয়। তো আপনারা যারা অটোপেলে করেন তাদেরকে বলবো, আপনারা সব সময় ফেয়ার ইউজ করেন। হ্যাঁ, আপনি ফেয়ার ইউজ করেন, ভালো কিছু শিখতে পারবেন, গেমের বিষয়টা আপনি ভালোভাবে গেম প্লে করতে পারবেন। তাই আপনাদেরকে বলবো আপনারা ফেয়ার ইউজ করবেন, এবং আমরা যারা ফেয়ার ইউজ করি আমাদের কোনো আইডিতে প্রবলেম হবে না। যারা এম কিরাম, লুলু বক্স এবং বিটেম ইউজ করেন, কন্টিনিউ বিটেম, এম কিরাম, লুলু বক্স এগুলো ইউজ করেন, তাদেরকে বলবো তারাও ইউজ করা থেকে বিরত থাকুন। হ্যাঁ, বর্তমানে এগুলো বন্ধ রাখুন, না হলে আপনার আইডিকে কিন্তু ব্যান করে দিতে পারে মিনিকিলিপ। বর্তমানে শাটডাউন চলছে, সেজন্যই বলবো আপনারা বর্তমানে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ইউজ করবেন না, তাহলে আপনাদের আইডিটা সুরক্ষিত রাখতে পারবেন, না হলে কিন্তু মিনিকিলিপ ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে। তাই আপনাদেরকে সবাইকে বলবো আপনার শখের আইডিটা অবশ্যই কিন্তু হ্যাক থেকে বিরত রাখুন, থার্ড পার্টি অ্যাপ ইউজ করবেন না। এবং আমরা যারা ফেয়ার গেম প্লে করি তাদের জন্য কিন্তু একটি সুখবর, বলতে পারেন এক কথায় অসাধারণ একটি আপডেট নিয়ে এসেছে। এবং মিনিকিলিপ যেটা করে, বর্তমানে যারা হ্যাক ইউজ করে তাদের আইডিগুলো আমি মনে করি ব্যান করে দেওয়া উচিত। মিনিকিলিপ বারবার সতর্ক করে দিচ্ছে কিন্তু তারপরও সতর্ক হচ্ছেন না, সেজন্য আমি মনে করি আইডিগুলো ব্যান করে দেওয়া উচিত। আমাদের জন্য অনেকটাই প্রবলেম হয়, যেটা প্রবলেম না, আমরা কিন্তু অনেকেই আছি গেম প্লে করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমিও কিন্তু গেম প্লে করা বন্ধ করে দিতাম, আমি এখন বর্তমানে গেম প্লে করি না, নাই বললেই চলে, কারণ বর্তমানে যে অবস্থা সেই অবস্থাটা একবারেই সমস্যা। আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা খুব খারাপ, অনেকেই বলেছেন ভাই আমি গেম প্লে করা বন্ধ করে দিয়েছি, এবং আমারে অনেকেই বলেন যে আপনি এখন এই গেম প্লে করেন, আমরা তো কখন বন্ধ করে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে, কী আর করবো, আমাদের করতে হবে। শুধুমাত্র আমি ভিডিও বানানোর জন্য গেম প্লে করি, বাকিটা সময় আর গেম প্লে করি না। এবং অটোপ্লে, হ্যাঁ অটোপ্লে দিয়ে যদি গেম প্লে করেন তাহলে কিন্তু রিসেট হয়ে যাবে। আমরা সবাই চাই কয়েন জমানোর জন্য অটোপ্লে করি, হ্যাঁ সবাই চাই কয়েন জমাতে অটোপ্লে করার জন্য এবং আইডিটা র্যাঙ্ক ভালো করার জন্য। এখন যদি আপনি কয়েন জমানোর জন্য গেম প্লে করেন, তারপরে কয়েন জমান, এরপর যদি মিনিকিলিপ রিসেট করে দেয়, কয়েনগুলো আপনার আইডি থেকে গায়েব করে দেয়, তখন কেমন লাগবে? টাকা দিয়ে আপনি অটোপ্লে কিনলেন এম কিরাম কিং অথবা সেটো বক্স, যদি টাকা দিয়ে কিনেন এবং সময় নষ্ট করে গেম প্লে করেন, অটোপ্লে কিন্তু এটা কোনো একটি গেম নাই বললেই চলে, মানে এটা কোন ধরনের গেম, এটা কোনো মজা নেই, কিছু নেই, শুধুমাত্র কয়েন জমানো যাবে এবং আইডি প্রোফাইল র্যাঙ্কটা আমরা ভালো করতে পারবো। তাছাড়া এই অটোপ্লেতে কী আছে? আমরা যদি হাত দিয়ে গেম প্লে করতে নাই পারি তাহলে কী লাভ গেম প্লে করে? আমরা ভালো কিছু শিখতে পারবো না, এবং এখানে আমাদের হাত কিন্তু নষ্ট হয়ে যাবে, বলতে পারেন এক কথায় আমাদের অনুমান ঠিক থাকবে না। তাই আপনাদেরকে বলবো আপনারা সবসময় ফেয়ার ইউজ করবেন, যারা এইম হ্যাক করে গেম প্লে করেন। বর্তমানে লুলু বক্স, এম কিরাম এবং বিটেম এগুলো আপনাদের কিনা থাকলেও আপনারা ইউজ করবেন না, কারণ বিটেমটা তো যারা নিয়েছেন তারা তো লাইফ টাইমের জন্যই নিয়েছেন, তারা একটু বিরত থাকেন, আপনার শখের আইডিতে দিয়ে গেম প্লে করবেন না। হয়তো আপনি যদিও গেম প্লে করেন, আপনি একটি নর্মাল আইডি দিয়ে গেম প্লে করবেন, যদি আপনার বড় লেভেলের আইডি এবং আপনার আইডি র্যাঙ্ক যেটা ভালো আছে এই আইডি দিয়ে আপনি গেম প্লে করেন, আপনার আইডিটা কিন্তু মিনিকিলি ব্যান করে দিতে পারে। সেজন্যই আপনাদেরকে বলবো আপনারা হ্যাক ইউজ থেকে বিরত থাকুন, এবং আমি বলবো আমার মতে আপনাদেরকে বলবো আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করবেন না, একবারই করবেন না, মানে আপনি হ্যাক ছাড়া গেম প্লে করবেন, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন, ভালো গেম প্লে করতে পারবেন। হ্যাঁ, আমরা যারা ফেয়ার গেম প্লে করি তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো হবে, কারণ মিনিকিলিপ যেহেতু অটোপ্লেয়ারদের জন্য
এখানে অ্যাপটি ওখানে যে বলা হয়েছে যে রিসেট করে দেয়, অনেকের নাকি রিসেট করে দিয়েছে, তো সেজন্য আমাদের ভালো হবে রিসেট করে দেওয়ার কারণে, কারণ তারা আর অটোপ্লে কিনবে না। টাকা দিয়ে অটোপ্লে কিনে যদি রিসেট করে দেয় তাহলে কেউ সেই অ্যাপটি ব্যবহার করবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু হিট ফিনিশ করে দিতে পারতাম, আমি একটি প্যাক মিস হয়ে গেছে, যেহেতু আমরা ফেয়ার ইউজ করি, ফেয়ার ইউজ করার কারণে আমাদের যে কোনো সময় মিস হতে পারে, এটাই স্বাভাবিক। তো ইউ লাকি ওপেনিং প্লেয়ার কিন্তু আসলেই অনেকটা লাকি ছিল, এটা কিন্তু সে চান্স পাওয়ার মতো ছিল না, আমার হিট ফিনিশ হয়ে যেত। তো আপনাদেরকে বলবো, আপনারা সবসময় ফেয়ার ইউজ করেন, এবং যারা এখন বর্তমানে অটোপ্লে কিনেছেন, আপনাদের হয়তো কারো 5 দিন সময় আছে, 3 দিন সময় আছে, অথবা 1 সপ্তাহের জন্য অটোপ্লে অলরেডি নিয়েছেন, তারা কিছুদিন গেলে তারপরে কিন্তু অটোপ্লে করে অটোমেটিক বন্ধ করে দিবে, এবং তাদেরকে বলবো আপনারা এখনই বন্ধ করে দিন, না হলে আপনার কিন্তু আইডিটা ব্যান হয়ে যাবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।